उत्तर थेके दक्षिणबंगे सब मोकामेर आलुर खबर निये इंडिया पटेटो एप आपनार संगे। नमस्कार, आपनारा देखछेन इंडिया पटेटो निउज। और आज आमरा आछि उत्तरबंगेर धूपगुड़ीते। एई धूपगुड़ी थेके उत्तर पूर्वेर विभिन्न राज्ये एमनकि देशेर बाइरेओ नेपाल ओ भूटानेर मतो देशगुलितेओ आलु रप्तानी हये थाके। आर एइभाबेई आमादेर राज्येर अर्थनीतिके समृद्ध करे चलेछे एखानकार आलु चाषी ओ व्यवसायीरा। चलुन एखानकार आलु विषये कथा बोले नेওয়া যাক एखानकार व्यवसायीদের संगे। प्रथमे इंडिया पटेटो निউজের पक्ष থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রী কুমার বাবু, আপনি কি শুধু ব্যবসা করেন না আলু মানে চাষও করেন? খালি ব্যবসাই করি আমি। শুধু ব্যবসাই করেন? আচ্ছা, আপনি আপনাদের ধূপগুড়ি ইউনিটের কোন পদে আছেন? সম্পাদক। সম্পাদক। আপনাদের এলাকায় মূলত কি কি আলু পাওয়া যায় সেটা যদি বিস্তারিত আমাদের দর্শক বন্ধুদের একটু বলেন। এখানে জ্যোতি আলু পাওয়া যায়, पोकड़ाज आलू पावा जाए, तारपर लाल केटू आलू पावा जाए, 403 लाल आलू पावा जाए, तारपर 116 आलू पावा जाए, S16 आलू पावा जाए। ये सब धरनेर भ্যারাইটিগুলো पावा जाए। अच्छा बेश, आज आपनादेर एखाने हिमघरे की की आलू लोड हलो? एखाने लाल आलू लोड हलो जेटा 403 बा भूटान बोली आमरा, आर ज्योति आलू। अच्छा, आज 50 केजी रेडी आलुर दाम कत टाका चलছে? 700 থেকে 725 টাকা। 700 থেকে 700। হ্যাঁ, জ্যোতি আলু। জ্যোতি আলু। আর বাকি যে আলুগুলোর কথা আপনি বললেন সেই আলুগুলো আজকে আপনাদের এখানে বাজার দর কি যাচ্ছে? লাল আলু ধরুন 900 টাকার মতন, 50 কিলোর দাম। আর আর বাকি আলুগুলো ওগুলো অন্য ভ্যারাইটি, এগুলো কোনো দামের ঠিক ঠিকানা নেই, এগুলো কোনো ইয়ে নেই। বেশ, কালকের তুলনায় বাজার আজকে কিছুটা বাড়লো না কমলো? কিছুটা বাড়লো। কিছুটা বাড়লো। 25 টাকা প্যাকেটে বেড়েছে। 25 টাকা বেড়েছে। আচ্ছা, আজকে আপনাদের এখানে বন্ডের দাম কত? এখানে বন্ডের দাম 1 লাখ টাকা, মানে 500 টাকা প্যাকেট। কত প্যাকেট? 500 টাকা প্যাকেট জ্যোতি আলু। জ্যোতি আলু 1 লাখ টাকা বন্ডের দাম। বেশ, গতকাল কত টাকা ছিল? গতকাল 475 টাকা 450 টাকা ছিল। 475 50। মানে কালকের থেকে আজকে বন্ডের দাম খানিকটা বেড়েছে। হ্যাঁ, বেড়েছে। বেশ, শ্রী কুমার বাবু, আলু চাষী বা সংরক্ষণকারী থেকে বন্ড কেনার পর আলু রেডি করার জন্য আপনাদের হিমঘরে এখানে কি কি খরচ হয় যদি আমাদের একটু বিস্তারিতভাবে বলেন। এখানে আমাদের তো স্টোরে বেশি শেড নেই, ড্রাই করতে গাড়ি দিয়ে পরিবহন খরচ হয়, আনার জন্য শেডে লেবার খরচ হয়, নতুন প্যাকেট লাগাতে হয়, এই খরচগুলো আমাদের হয়। মানে মোটামুটি অ্যাপ্রক্স কত টাকার মতো হয় একটা? 400 টাকা কুইন্টাল। মানে 400 টাকা খরচা হয় একটা বস্তার পেছনে? হ্যাঁ, না কুইন্টাল। আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, আপনাদের ধূপগুড়ি ইউনিট থেকে রাজ্যের মধ্যে এবং রাজ্যের বাইরে আপনারা আলুটা কোথায় কোথায় পাঠান? আমাদের মূলত আসামেই যায়, ঠিক আছে। তারপর কিছু সময় সাউথ বেঙ্গলে বাজারটা বেশি থাকলে বিহারে যায়, কিছু সময় আমাদের নেপালে যায়, কোনো সময় ভুটানে যায়, এসব সব জায়গায় যায়। মানে আপনাদের এখান থেকে আলু রাজ্যের সহ দেশের বাইরে? দেশের বাইরেও যায়। মানে এটা আমাদের বাঙালিদের জন্য খুব গর্বের একটা বিষয় যে বাংলার আলু দেশের বাইরে ভুটানেও যায়, নেপালেও যায়। বেশ বেশ বেশ, খুবই ভালো একটা ব্যাপার। আচ্ছা, আপনারা যে আলু পরিবহন মানে বাইরে আলু পাঠান এর জন্য আপনারা কি সড়ক পথ ব্যবহার করেন না রেলপথ? আমরা মূলত আনলোডিং মানে স্টোর আনলোডিং টাইমে সড়ক পথে আমাদের ব্যবহার হয়, কিন্তু যখন চাষির কাছ থেকে আমরা আলুটা নেই সিজন টাইমে তখন আমাদের রেলপথও ব্যবহার হয়। রেলপথও ব্যবহার হয়। মানে রেলপথে যেটা আলুটা পাঠানো হয় ওটা কি মূলত দেশের বাইরে যেটা পাঠানো হয় সেটার ক্ষেত্রে ব্যবহার হয়? না না, দেশের মধ্যেই। দেশের মধ্যে? দেশের মধ্যে। দেশের বাইরে যে ধরুন নেপাল বা ভুটানে আলু পাঠান সেটা কি সড়ক পথে? সেটা সড়ক পথে। সেটা সড়ক পথে। সড়ক পথে যায়। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এই ধূপগুড়ি ইউনিটে অর্থাৎ এই এলাকায় মোট কতগুলি হিমঘর আছে? এখানে 12টার মতন হিমঘর আছে ধূপগুড়িতে। 12টা? হ্যাঁ। আচ্ছা, টোটাল ক্যাপাসিটি কত? 50 লাখ। 50 লাখ। এই বছর কত আলু লোড হয়েছিল? 50 লাখের উপরেই লোড হয়েছিল, ওভারলোডিং ছিল। ওভারলোড ছিল। তো মোটামুটি 31শে অক্টোবর 2021 পর্যন্ত কত নিকাশি হয়েছে? আমাদের এখানে মোটামুটি ধরুন 78% 68% নিকাশি হয়েছে। আপনাদের এলাকায় যে পরিমাণ আলু এখনো মজুদ আছে এবং যে পরিমাণ আলু প্রয়োজন হয় তাতে কি ডিসেম্বরের মধ্যে আলু নিকাশি হয়ে যাবে না উদ্বৃত্ত থাকবে? উদ্বৃত্ত থাকবে, আমাদের আলু নিকাশি হবে না ডিসেম্বরে। এটার কারণটা কি? এটার কারণ কৃষক বন্ড বিক্রি করছে না, আর বীজের আলুটা এবার গেল বছর বীজের আলু দাম বেশি থাকাতে বীজের আলুটা বেশি আছে স্টোরে, ঠিক আছে, কৃষকের লস হচ্ছিল বলে আলু বিক্রি করেনি। কিছুক্ষণ আগে আপনার কথার পরিপ্রেক্ষিতেই বলছি যে ওভারলোড, সেটা কি এই উদ্বৃত্ত থাকার একটা কারণ? কিছু তো তার কারণ আছে, ওভারলোড যখন হয়েছে কিছু তো কারণ থাকবেই, মানে তার জন্যই কি আলুটা এখনো পর্যন্ত মনে হচ্ছে যে ডিসেম্বর মাসের মধ্যে আলুটা থেকে যাবে, আলু থেকে যাবে। গত ১লা নভেম্বর রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে আগামী ৩০শে নভেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিমঘরগুলি থেকে আলু বের করে নিতে হবে। এত পরিমাণ আলু ৩০ তারিখের মধ্যে বের করে নেওয়া কি সম্ভব আপনি মনে করেন? না, এটা সম্ভব কোনোদিনও হবে না। আজকে যে হিমঘরে ৫০,০০০ প্যাকেট আলু থেকে যাবে, সে আলুটা নামিয়ে রাখবে কোথায়? রাখারও তো একটা জায়গা লাগবে, হিমঘর ছাড়া আর নিচে নামিয়ে সেদে তো আর রাখতে পারবে না ৫০,০০০ প্যাকেট আলু, এটা কোনোদিনও সম্ভব হবে না। তো রাজ্য সরকারের এই সিদ্ধান্তের মানে এই সিদ্ধান্ত পাল্টানোর জন্য আপনারা আপনাদের সমিতি থেকে কোনো দাবি দাবা জানিয়েছেন সরকারের কাছে? না না, আমরা কোনো দাবি দাবা জানাইনি। জানাবেন যদি প্রয়োজন হয়, জানাবো। যদি সেরকম দেখি ৩১শে ডিসেম্বরে যদি প্রয়োজন হয় জানাবো দাবি। আপনাদের এখানে আলু ছাড়া আর কি কি চাষ হয়? আলু ছাড়া এখানে ভুট্টা চাষ হয়, পাট চাষ হয়, ধান চাষ হয়, এগুলোই মূলত চাষ হয়। এখানকার আলু চাষিরা আলু লাগানোর আগে এবং আলু তোলার পরে কি চাষ করেন? আলু লাগানোর আগে তো ধানই থাকে, আলু লাগানোর পরে কেউ পাট লাগায়, কেউ ভুট্টা লাগায়, কেউ ভুট্টা লাগায়। আপনাদের এলাকায় জলদি আলু অর্থাৎ পোকরাজ আলুর চাষ কি হয় এবং পোকরাজ ছাড়া অন্য আলুর চাষ কি প্রথমে শুরু হয়? এখানে পোকরাজই প্রথমে চাষ শুরু হয়, আর একটা আছে লাল কেটু বলে, ওটাও পোকরাজ, লাল পোকরাজ, এই দুটা চাষ জলদি শুরু হয়। চাষ কি এখন শুরু হয়েছে? চাষ আমাদের অনেক আগের থেকেই শুরু হয়েছে, প্রায় ১-১.5 মাস হয়ে গেল আমাদের আলুর বয়স। অনেক জায়গায় আমাদের ডিসেম্বরের মধ্যে আলুও চলে আসবে, নতুন আলু। কোথায় কোথায় জলদি আলু চাষটা হয় যদি জায়গার নামগুলো আমাদেরকে একটু বলেন? এখানে চৌরঙ্গি বলে একটা জায়গা আছে, ওখানে হয়। মূলত নদীর চরগুলো যেগুলো বালু মাটি আছে সেগুলোতেই এই চাষটা হয়, পোকরাজ চাষটা সেই এলাকাগুলোতেই চাষটা হয়। আপনাদের এলাকায় নতুন আলু চাষ কি কিছুটা দেরি হলো নাকি সঠিক সময় শুরু? আমাদের সঠিক সময়ই হয়েছে, সঠিক সময় না না। আপনাদের ধূপগুড়িতে মানে কোন বীজ বেশি ব্যবহার হয়, স্টোর বীজ না বাইরের বীজ? গেল বছর বাইরের বীজই ব্যবহার বেশি হয়েছিল, কিন্তু গেল বছর বীজের দাম বেশি থাকাতে হয়তো এবছর স্টোর বীজটাই বেশি লাগাবে, বাইরে থেকে বীজ কি পাঞ্জাবের বীজ ব্যবহার করে না অন্য কোথাকারের বীজ? পাঞ্জাবের থেকেও আসে, আমাদের ভুটান থেকেও আসে কিছু বীজ, লাল আলু যেটা আমরা বলি ভুটান লাল, যেটা ওই বীজটা ভুটান থেকে আসে। ওটা মোটামুটি এক প্যাকেট পিছু দাম কত টাকা পড়ে আপনাদের? এখন মোটামুটি ধরুন ১৯০০ টাকা প্যাকেট, ওই যে বীজটা আসে ভুটান থেকে ওটা ১৯০০ টাকা প্যাকেট। মানে শুধু রাজ্যের বাইরেই নয়, আপনাদের দেশের বাইরে থেকেও বীজ আসে। এখানে বীজের জন্য কত পার্সেন্ট স্টোর আলু লাগে? গেল বছর তো ৫% ছিল, এবার আমাদের আইডিয়া 12 থেকে 15% হতে পারে স্টোরের বীজ। 12 থেকে 15%। এটার কারণটা কি? এত গেল বছর বীজের দামটা বেশি ছিল, ওর জন্য চাষি এবার রেখে দিয়েছে বীজটা, বেশি দামে কিনবে না। যদি এখানে বেশি দাম হয় কিনবে না, নিজেরাই বীজ লাগাবে। কারণ আমরা এখনো পর্যন্ত যে সমস্ত প্রতিবেদন আমরা সংগ্রহ করেছি বা করছি, সবাই বলছেন যে সেই এলাকাতে কোথাও ৬%, কোথাও ৮%, কিন্তু আপনি এখানে বলছেন যে প্রায় 15% আমার আইডিয়া। আচ্ছা, আলু বীজ বিক্রি কি আপনাদের এখানে শুরু হয়েছে? হ্যাঁ, ১-১.5 মাস হয়ে গেল। কিরকম দাম যাচ্ছে আপনাদের এখানে? এখানে মোটামুটি ধরুন নিচে ১২০০ টাকা পোকরাজ আলু এগুলো, আর উপরে ধরুন ১৮০০ টাকা, মানে ১২০০ থেকে ১৮০০ টাকা কোম্পানির বেসিস দাম আছে। আচ্ছা, জ্যোতি আলুর বীজ বিক্রি শুরু হয়েছে? জ্যোতি আলু এখনো আসেনি, জ্যোতি আলু আগামী ১০ দিনের মধ্যে চলে আসবে। মোটামুটি আপনার আন্দাজ অনুযায়ী কি রকম দাম হতে পারে? পাঞ্জাবে যা দাম আছে তাতে মিনিমাম 2000 টাকা, 2000 টাকা থেকে শুরু করে 3000 টাকা অবধি হতে পারে। 2000 টাকা থেকে শুরু করে 3000 টাকা। আচ্ছা, রাজ্য সরকার যে আলুর পরিবহনে ভর্তুকি ঘোষণা করেছে তাতে আপনারা ভর্তুকি পেয়েছেন? না 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 না, ওটা সম্ভব না নেওয়া। কেন সম্ভব নয়? জিপিআরএস সিস্টেম গাড়ি লাগবে, আর জিপিআরএস সিস্টেম গাড়ি কোথায় পাবো? কোন গাড়িতে জিপিআরএস আছে? এটা কোনোভাবেই সম্ভব না তোলা, এটা কোনোভাবেই সম্ভব নয়। এখানে আলু ব্যবসায়ীদের অর্থাৎ আপনাদের যারা আলু বিপণনের সাথে যুক্ত, আপনাদের ব্যবসার ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? আমাদের মূলত সমস্যা হয় স্টোর মালিকের সাথে, লেবার প্রবলেম আছে, লেবারেরও একটা সমস্যা আছে, হ্যাঁ, তারপর গাড়ির একটা সমস্যা আছে, এগুলোই সমস্যা। শ্রীকুমার বাবু, পশ্চিমবঙ্গ আলু উৎপাদনে দ্বিতীয়, উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে পাশাপাশি সমস্ত রাজ্যে আলু রপ্তানি হয়, অথচ এখানকার আলু চাষিরা দাবি করছেন তারা সঠিক দাম পাচ্ছেন না। আপনাদের মতো ব্যবসায়ীরা দাবি করছেন তাদের টাকা নাকি সঠিক আদায় হচ্ছে না। এর জন্য কি আমাদের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সুনির্দিষ্ট বিপণন নীতি না থাকা বলে আপনি দায়ী করেন? না, এটা কোনো সরকারের ব্যাপার নেই, ঠিক আছে। এটা কৃষক সবসময় চাবে যে আমি বেশি লাভ অর্জন করি, আর ব্যবসায়ীও চাবে আমি বেশি লাভ মুনাফা নেই। আমাদের রাজ্যের আলু চাষি ও ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত করার জন্য রাজ্য বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আলুর বিপণনে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? মেন হলো আমরা যে আলুগুলো পাঠাই এখান থেকে আসাম বা নেপাল বা বিহারে পাঠাই, ঠিক আছে, আমাদের পয়সা অনেক অনাদায়ী হয়ে যায়। আমরা চাই যে সরকার এই ব্যাপারে একটা পদক্ষেপ নেবে যাতে আমরা সঠিক জায়গায় আলুটা বিপণন করতে পারি এবং সঠিক জায়গা থেকে আমরা পয়সাটা আদায় করতে পারি। এটা যদি করে খুব ভালো হয়, আর আমাদের কোনো ব্যাপার নেই। আপনারা কি অফিসিয়ালি ভাবে এটা দাবি দাবা জানিয়েছেন রাজ্য সরকারের কাছে? এর আগে একবার জানানো হয়েছিল 2014 সালে। কোনো সাড়া মিলেছিল? না 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 না, সাড়া মিলেনি, কোনো সাড়া মিলেনি। তো এইবারে যদি আপনারা জানান কি মনে হচ্ছে ফল পাবেন? এগুলো কি ফল পাবো, আর এগুলো ফল পাওয়ার কোনো আশা নেই। সামনেই শুরু হবে আলু চাষ, কি বার্তা দিতে চান আলু চাষিদের, সমগ্র উত্তরবঙ্গের আলু চাষিদের এবং সমস্ত দক্ষিণবঙ্গ সহ সমস্ত রাজ্যের আলু চাষিদের কি বার্তা দিতে চান আপনি আপনার পক্ষ থেকে? আমি বার্তা দিতে চাই আলু চাষিদের যে দিন দিন আমাদের উত্তরবঙ্গের আলু আসামে অচল হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইউপি মার্কেট দখল করে নিচ্ছে। আগে 100% জায়গায় আমাদের উত্তরবঙ্গের আলু যেত, না হলেও এখন 40 থেকে 45% আসামের মার্কেট ইউপি দখল করে নিয়েছে। বরাক ভ্যালি পুরা ইউপির আলু ছাড়া বেঙ্গল আলু কোনো দাম দিয়ে খায় না, গুয়াহাটিতে কোনো বেঙ্গল আলু খায় না। এইটার কারণটা কি? মূলত কোয়ালিটি আমরা মেনটেন করতে পারছি না। আমাদের যখন র্যাক চলে সিজন টাইমে, তখন কৃষক আমাদের ছোট আলু, খারাপ আলু সব ভরে দেয়, আমাদের ওইভাবে বাধ্যতামূলক নিতে হয়। এবারে স্টোর থেকে ওই আলুই বেরিয়ে আসে আমাদের, তাতে কোয়ালিটি আমরা মেনটেন করতে পারছি না। ইউপি আগ্রা বা ফারুকাবাদ ওরা কোয়ালিটি মেনটেন করছে, ওদের আলু আমাদের আলু থেকে 600-700 টাকা কুইন্টালে বেশি বিক্রি হচ্ছে। আমাদের আলু 600-700 টাকা কুইন্টাল, দাম কম, নিতেও চায় না লোকে। যার ফলে কি করা উচিত বলে আপনি মনে করেন? কৃষকদের আমি বলবো কোয়ালিটি মেনটেন করুন, ব্যবসায়ীদেরও বলবো কোয়ালিটি মেনটেন করুন, নাহলে আমাদের ভবিষ্যৎ উত্তরবঙ্গের খুব খারাপ আছে। আলু চাষ হবে, আলু নেওয়ার লোক থাকবে না। আরেকটা কথা আপনার কাছ থেকে জানতে চাইবো, যে শোনা যায় নাকি যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের আলুর কোয়ালিটি এবং আলু চাষিরা যে বিপণন পদ্ধতি অনুকরণ করে সেটা খুব ভালো হয়। তো আপনাদের এলাকার যারা আলু চাষি আছেন তাদেরকে কি বলতে চান যে দক্ষিণবঙ্গে যেভাবে আলু চাষ হয় কেন সেটা উত্তরবঙ্গে চাষ হয় না? সেরকম চাষটা হয় কিন্তু কোনো বাছাইটা করে না, জমিতে যা হবে টোটাল ভরে দিবে প্যাকেটে। যদি বাছাইটা একটু করে দেয় তাহলে আমাদের উত্তরবঙ্গের ব্যবসায়ীও বাঁচবে, কৃষকও বেশি দাম পাবে, দুটাই পাবে। আমরাও সুবিধা পাবো, কৃষকও দাম বেশি পাবে। আজকে 1 টাকা 1.5 টাকা আমাদের থেকে দক্ষিণবঙ্গের থেকে আমাদের দাম কম। কোয়ালিটি মেইনটেইন হচ্ছে না আমাদের। অর্থাৎ আপনি এই বার্তাটাই দিতে চাইছেন আপনাদের এলাকা সহ সমস্ত পশ্চিম বাংলার কৃষকদের, যে যাতে কোয়ালিটি মেইনটেইন করে এবং সমস্ত কিছু দিক সঠিক রেখে ওনারা আলু চাষটা করেন। অবশ্যই অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনার এই ইন্টারভিউটা আমাদেরকে দেওয়ার জন্য।